লোক স্বপ্নে একবার দেখতেছে সে স্তরে স্তরে সাতটি কোরান একত্রিত করে দাঁড়িয়ে কোরানগুলোর মধ্যে প্রস্রাব করতেছে হাদিসে আসছে মাং আল কোরআন ফাস্তা জাহার আল্লাহ হাহু ওহার রোমাহা রমাহু আদহাহু লুলজান্না আরেক হাদিসে এইভাবে এসেছে একজন মানুষ যদি কোরান পড়ে কোরানের হাফেজ হয়ে যায় কোরানের হাফেজ হওয়ার পর কোরান অনুযায়ী সে আমল করে তারপরে সে ইনশাআল্লাহ সে দশ জন মানুষকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে আপনাদের ইচ্ছা আছে যে আমি হাফেজ হইতে পারি নাই আমি এই চিরন্তন মোজাজা আল কোরআন মুখস্থ করতে পারি নাই ইনশাল্লাহ আমার সন্তান নাতি নাতিদেরকে আমি হাফেজ বানাবো ইনশাল্লাহ দেখান তো দেখি ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এক লোক স্বপ্নে একবার দেখতেছে সে স্তরে স্তরে ছাত্রী কোরান একত্রিত করে দাঁড়িয়ে কোরানগুলোর মধ্যে প্রস্রাব করতেছে সে আতঙ্কিত ভয়ে থর থর করে কাঁপতেছে আলেমের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি তো এই স্বপ্ন দেখেছি হুজুর বলতেছে সুভান আল্লাহ আমরা তো ভয় পাইছি কেন বলতেছে অনতি বিলম্বের অচিরেই তোমাকে আল্লাহ সাতটি ছেলে সন্তান দিবে সাতজন কোরানের হাফেজ হবে ঠিকই তার সাতটি ছেলে সন্তান হয়েছিল পরে আল্লাহ তালা এই সাতজনকে কোরানের হাফেজ হিসাবে কবুল করেছে